नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আজ কে আমার নিজেরা বন্ধুরা দাদারা বোনেরা সবাই আজকে এসেছেন। আমার নাম অগ্নিমিত্র পাল, আমি আসানসোল দক্ষিণ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এর আগেও আপনাদের সাথে বহুবার দেখা হয়েছে মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে। আজকে প্রথমবার আপনাদের সামনে আসছি প্রার্থী হিসেবে। আজ থেকে আমাদের প্রচার শুরু হয়েছে। দু তিন দিন ধরে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলাম, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন মণ্ডলে আমরা গেছি, কিন্তু আজ থেকে আমরা গাড়িতে বেরোচ্ছি। এবং গাড়ির জন্য আপনারা জানেন যে এটা পারমিশন লাগে, তো সেই হিসেবে আজ থেকে আমরা পারমিশনটা পেয়েছি এবং আজ থেকে প্রচারে বেরিয়েছি। আপনাদের সহযোগিতা সবসময় দরকার। আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার দলের দৃঢ় বিশ্বাস যে আমরা জয়ী হব। তার একমাত্র কারণ ভারতীয় জনতা পার্টি এবং আমাদের কেন্দ্র সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যা যা কাজ করেছেন মানুষের জন্য। এবং সেকেন্ড পয়েন্ট, আজকে আমি প্রার্থী হিসেবে আমি হচ্ছি ঘরের মেয়ে, আমি হচ্ছি আসানসোল দক্ষিণের ভূমি কন্যা। সেই কারণে আমাদের দৃঢ় বিশ্বাস যে আসানসোলবাসী, যাদের কোলে পিঠে করে আমি বড় হয়েছি, আমার জন্ম বাঙ্গুর হাসপাতালে, আমার বাবা ডাক্তার অশোক রায় ইসকোতে কাজ করতেন ডাক্তার হিসেবে বহু বছর, তারপর বাবা রিটায়ার করে আসানসোলে বাড়ি করেন, বহু বছর নিউ টাউন বানপুরের কলোনিতে কোয়ার্টারে থেকেছি, রোড নাম্বার 16G1/1 আমাদের অ্যাড্রেস ছিল, স্কুল লরেট কনভেন্ট আসানসোল, ক্লাস 11-12 আসানসোল গার্লস কলেজ, তারপর গ্রাজুয়েশন বিবি কলেজ। এই যে এত বছরের সম্পর্ক আসানসোলের মানুষদের সাথে, আজকে তাদের জন্য কাজ করতে পেরে, তাদের জন্য কাজ করার যে সুযোগটা পেয়েছি, ২৯৪টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টির একটা প্রার্থী হওয়া যে কি সম্মানের ব্যাপার সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আমার কাছে ভীষণ আবেগের জায়গা, আনন্দের জায়গা হচ্ছে যে আমি আমার একমাত্র বোধহয় ক্যান্ডিডেট ২৯৪ মধ্যে যে তার মাতৃভূমি জন্মস্থান থেকে আজকে প্রার্থী হতে পেরেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নাড্ডাজি, আমাদের রাজ্যের সভাপতি দিলীপদা, মাননীয় শিবপ্রকাশজি, কৈলাসজি, অরবিন্দজি, মুকুলদা এবং আমার সাংসদ, যার জন্য আজকে আমি করতে পেরেছি আজকে, বাবুল সুপ্রিয়দা, দিলীপদা, শিবপ্রকাশজি, তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। এই সেবা করার যে সুযোগটা ওনারা করে দিয়েছেন আমি ভাষায় প্রকাশ করতে পারি না। বাবা 75 বছর বয়স, বাবার 55 বছর ধরে বাবা যে চিকিৎসা করে আসছেন এবং মানব সেবা করে আসছেন, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার কাছে রাজনীতি হচ্ছে মানব সেবা করা এবং সেই সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য আমি সত্যি। আগামী দিনে অনেক কাজ করার আছে, কারণ জানেন যে পশ্চিমবঙ্গে সেরকম ডেভেলপমেন্ট কিছুই হয়নি। আজকে 34 বছর বামফ্রন্টের অপশাসনের পরে অনেক এক্সপেকটেশন বাংলার মানুষের ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, কিন্তু টিএমসি সরকার 10 বছর পরে যদি রিপোর্ট কার্ড বের করি তাহলে দেখলাম যে নেট রেজাল্টটা জিরো। আজকে ভারতীয় জনতা পার্টির নেত্রী হিসেবে বলছি না, সাধারণ মানুষ হিসেবে বলছি যে যা যা প্রমিস মাননীয় মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকার করেছিলেন কিছুই রাখতে পারেনি। বেসিক যে জিনিসটা, চাকরি, ছেলেমেয়েদের চাকরি এবং মেয়েদের সুরক্ষা, মহিলা হিসেবে বলবো মেয়েদের সুরক্ষা, সেইটা নিয়ে আমি আরও বেশি কাজ করতে চাই। আসানসোলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রি আসবে, আমরা বড় ইন্ডাস্ট্রি তো আনবই, কিন্তু মহিলাদের সশক্তিকরণের জন্য
এবং মহিলাদের যে অত্যাচার হয়ে চলেছে সেগুলো বন্ধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে মহিলাদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করা। সেটার জন্য ছোট ছোট ইন্ডাস্ট্রি আমাদের আনতে হবে, কটেজ ইন্ডাস্ট্রি, এবং সেগুলোকে তাদেরকে শেখানো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সাথে টাই আপ করে, সেই ইন্ডাস্ট্রির সাথে টাই আপ করে মহিলাদের কাজ শেখানো, তাদের জিনিসপত্র বানানো, হয়তো হ্যান্ডিক্রাফ্ট বা কাপড়, কিছু জামা কাপড় যা কিছু হতে পারে, এবং সেটা ডিজিটালের যুগ, ডিজিটালি সেটাকে মার্কেট করা। আর আসানসোলের জানেন জলের সমস্যা সাংঘাতিক, পলিউশনের সমস্যা সাংঘাতিক। আমাদের কিছু কিছু গ্রাম, আমাদের মন্ডল ফোরের দিকে যেখানে স্পঞ্জ আইল্যান্ডের থেকে একটা পলিউশন হচ্ছে, যেখানে বলছে যে ঘরের মধ্যে আলমারির ভেতরে কাপড়ের মধ্যে সেই স্পঞ্জ আইল্যান্ডের টুকরো চলে যাচ্ছে, এত পলিউশন। সেগুলো দেখতে হবে। বিজলি ইলেকট্রিকের সমস্যা এখনো অবধি ভাবা যায় যে লোডশেডিং হচ্ছে। আজকে মানে আসানসোলে প্রার্থী ঘোষণা হওয়ার পরেও দুদিন এমন হলো যে সন্ধ্যের দিকে লোডশেডিং, কালকেও গতকালও একটি জায়গায় গেছিলাম, সেখানে মন্ডল থ্রিতে, সেখানে যেই কাজ করতে বসবো আমরা বৈঠক, সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেলো। জানি না, এটা ধন্যবাদ জানাই এখানকার তৃণমূলের নেতৃত্বে, তাদের ধন্যবাদ জানাবো কি না এই লোডশেডিংটা ঠিক সময় মতো দেওয়ার জন্য। কিন্তু আজকে এই লোডশেডিংয়ের ব্যাপারটা আসানসোলে এখনও হচ্ছে এটা ভাবা যায় না। তারপরে তো ধরুন এই মাইনিংয়ের যে এটা কোলিয়ারি বেল্ট, কোল্ড বেল্ট, আপনারা জানেন ছোটোবেলা থেকে সেগুলো দেখেই বড় হয়েছে, এবং জায়গায় জায়গায় যে ইলিগাল মাইনিং হয়ে চলেছে, আজকে যে রাজস্ব, যে ট্যাক্স কেন্দ্র সরকার রাজ্য সরকারের পাওয়ার কথা সেগুলো পাওয়া গেল না, সমস্ত লুটপাট হলো, এবং এখান থেকে যাকে সিবিআই ধরে নিয়ে গেছে তাদের সব সমস্ত বিখ্যাত লোকদের কথাও আপনারা জানেন। আজকে আমার সব থেকে চিন্তা হচ্ছে যে ইলিগাল মাইনিং করে, এই যে গ্রামের তলা থেকে ইলিগাল মাইনিং করে খোকলা করে দিয়েছে, যে কোনো সময় ধস নামতে পারে। দুদিন আগেও নর্সমুদাতে একজন একজনের মৃত্যু হয়েছে, সেইগুলো কোথাও একটা দিয়ে বন্ধ করতে পারে, সেগুলোকে বালি দিয়ে রিফিলিং করা, মানুষের প্রাণ আগে আমায় বাঁচাতে হবে, এই জায়গাটাকে টুরিস্ট স্পট হিসেবে ডেভেলপ করার বিষয় নিচ্ছে আসানসোলকে। যদি কেন হবে না, আজকে মা কল্যাণেশ্বরীর মন্দির, মা ঘাগরবুড়ির মন্দির, ছিন্নমস্তার মন্দির, মা সিদ্ধেশ্বরীর মন্দির, দামোদর নদী, বিভিন্ন আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের গ্রামের মধ্যে কোনো গ্রাম মাটির কাজ করছে, কোনো গ্রামের নাচ গান বিখ্যাত, কীর্তন, সব কিছু নিয়ে যদি ইকো ট্যুরিজম ডেভেলপ করা যায় আমার মনে হয় দুর্দান্ত হবে। কিছুই করা হয়নি এখনও, যাই করি না কেন সেখানে যেন একটা একটা রাজস্বের ব্যাপার যেন আসে, একটা ইকোনমিক ডেভেলপমেন্ট যেন হয়, আমাদের এই এরিয়ার ছেলে মেয়েগুলি যেন চাকরি পায়। আজকে রাতারাতি যে আমি ধর্ষণ বন্ধ করতে পারবো এই কথা আমি দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, যা যা কেস বন্ধ করে ধামাচাপা দেওয়া হয়েছে সমস্ত কেস খোলা হবে কথা দিচ্ছি, এবং ফাস্ট ট্র্যাক কোর্ট করা। আজকে মহিলার পুলিশ স্টেশন রিচেবল জায়গার মধ্যে, কোথায় কোন মানে জঙ্গলের ভেতরে একটি মহিলা পুলিশ স্টেশন সেরকম চলবে না, সামনে পুলিশ স্টেশন থাকবে, মহিলাদের পুলিশ স্টেশন, এবং জায়গায় জায়গায় লাইট দেওয়া, গ্রামে গঞ্জে গলি গলিতে লাইট থাকা, এবং তাছাড়া ধরুন আজকে শৌচালয়, আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যে শৌচালয়ের ব্যবস্থা করেছেন হাড়গিলি মানুষের কাছে সেটা পৌঁছেছে, এবং সেইটাও কিন্তু অনেক বড় কারণ যে আজকে মহিলাদেরকে রাত বিরেতে সন্ধ্যে ছটা থেকে ভোর ছটা ভোর পাঁচটার মধ্যে যে বাইরে যেতে হয় বাথরুম করতে, সেখানেও কিন্তু আমি লাস্ট এক বছরের সভানেত্রী হওয়ার দরুন দেখেছি যে সেখানে কিন্তু এই অত্যাচারগুলো হচ্ছে, শারীরিক নির্যাতনটা হচ্ছে ওই সময়টা। তাছাড়া তো আরও অনেক কারণ আছে, কিন্তু এইগুলো কিন্তু বন্ধ করতে হবে, যেগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয় আছে, সেটা কিন্তু না বন্ধ করে কোনো কারণ নেই। আজকে উজ্জ্বলার গ্যাস বহু মানুষ পেয়েছে, জনধন যোজনার টাকা বহু মানুষ পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ওই অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে যেটা পাওয়ার কথা সেটা কিন্তু মানুষরা পেল না। এখনও 95% মানুষ গ্রামের মানুষ কাঁচা বাড়িতে রয়েছে, কেন
কেন এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো মানুষের কাছে পৌঁছলো না? গরিব মানুষই গরিবই রয়ে গেছে, পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট হলো না, শুধু রাজনীতির কচকচানি, শুধু সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, এই আমরা পেয়ে গেলাম। এরপরে আর এই সেকেন্ড মেয়ের পরে পশ্চিমবঙ্গবাসী এবং আসানসোলবাসীকে বলতে চাই, আশার আলো আমরা দেখছি, সত্যি সোনার বাংলা আমরা বলবো, গড়ব, এবং যা যা ভালো হওয়া দরকার, যা যা অন্য রাজ্যে ভালো হচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গে বলব, এটাই বলার। আর এবার আপনাদের কোয়েশ্চেন্স যদি কিছু থাকে। নিজেকে বারবার ভূমিকন্যা প্রমাণ করার চেষ্টা কেন করছে? প্রথম দিন থেকে আপনার দেওয়াল লিখানো ভূমিকন্যা শব্দটা রয়েছে। চেষ্টা নয়, এটাই তো রিয়ালিটি। চেষ্টা করব কেন? যদি মিথ্যে কথা হতো তাহলে চেষ্টা করতাম, মিথ্যে কথা তো নয় না। যদি সত্যি ভূমিকন্যা হই আর যদি আমার অপোনেন্ট বহিরাগত হয় তাহলে সেখানে তো মানুষকে বলতে হবে যে কে বহিরাগত আর কে ভূমিকন্যা, কে বাড়ির মেয়ে তাকে তো জানাতে হবে। সবাই তো আর জানে না যে আমি ডাক্তার অশোক রায়ের মেয়ে, আমার যে এখানে জন্ম সেটা সবাই জানে না, তাদেরকে তো বলতে হবে যে তোমাদের ঘরের মেয়ে তোমাদের পাশে এসেছে। সেজন্যই আজকে সব জায়গায় বলা যে অগ্নিমিত্রা পাল হচ্ছে ঘরের মেয়ে, ভূমিকন্যা কোনো বহিরাগত নয়। আপনাদের পরিবারের আমি তো এখানকার ভোটার লিস্টে নাম তুলিনি, আমি তো বালিগঞ্জের ভোটার লিস্টে নাম আছে, আমার বালিগঞ্জেই নাম আছে। ভূমিকন্যা বলছি কারণ কি আমার জন্ম এখানে। ভূমিকন্যা সেই জন্য বাবার নাম বলছেন কেন? বাবার নাম বলছি কারণ বাবা ডাক্তার। আপনার বাবাকে সবাই চেনে, অশোক বসুকে। বাবার ইউএসপি নয় কিন্তু সেটা তো আমার পরিচিতি। আজকে আমার রুট ভুললে তো চলবে না, আমার রুট হচ্ছে ডক্টর অশোক রায়, আমার রুট হচ্ছে।